কিছুদিন আগে একটা চেন পাইছিলাম আপনার প্রায় 40,000 টাকা দামের, বুঝতে পারছেন ভাইয়া? 40,000 টাকা? হ্যাঁ ভাইয়া। উনি এখন এগুলো করে করে বিভিন্ন কোটি কোটি টাকার মালিক, যেমন হোটেলের মালিক হয়েছে। তো ওনার পেশা এটাতে তো চলতেছে বলি, টাকা ইনকাম হচ্ছে বলি তো হোটেলের মালিক হতে পারছে, তাই না? 30% পাওয়া যায় স্বর্ণ, আর 70% হচ্ছে যে মোবাইল, মানি ব্যাগ, মানুষের মানে বিভিন্ন পার্টস জাতীয় জিনিস। আসলে এরা হচ্ছে যে বিভিন্ন অলংকার খুঁজে এরা, কারণ কক্সবাজারে এরকম একটা সময় ছিল, এরকম একটা সময় আসছিল বিদ্যায় এখানে অনেক জিনিসে পাওয়া যেত। এখনও মাঝে মধ্যে অনেক লোকে খোঁজ করে এটার জন্য। এই মনে করেন রাত 2-3 বাজে একটা মানুষ হেঁটে যাচ্ছে একটা টর্চ লাইট দিয়ে এগুলো খুঁজে, কিন্তু এরা কী খুঁজে বিস্তারিত জানতে গেলে মনে করেন স্বর্ণ খুঁজে বের করে, মোবাইল পায়, মানি ব্যাগ পায়, সানগ্লাস পায়, মানে অনেকেরই অনেক কিছু হেরে যায়। বেক্সেন আমার পথে গোসল করার পরে মনে করেন যে একটা মোবাইল হেরে গেল, একটা কানের দুল হেরে গেল, এটা যে খুঁজে, কিন্তু সাগর এমন একটা অদ্ভুত জিনিস, কোনো জিনিসে সাগর রাখে না, কারণ আজকে হারে গেছে কালকে হলে এটা ব্যাক উড়ে আসবে, কারণ ঢেউ তো চলে আসে। সেই জন্য এখানে বিভিন্ন পর্যটকদের বিভিন্ন কিছু হেরে যায়, বুঝছেন? ব্যাগ আছে, ধরেন মোবাইল আছে, অনেকে টাকা পয়সা হেরে যায় এখানে বিকছে নেমে, বুঝছেন? এগুলো ওদের হেরে গেলে ওরা সারা রাত ওইগুলো খুঁজে, ওদের একটা পেশা হচ্ছে ওটা। যেমন মনে করেন অনেকে গাড়ি চালা খায়, তারপরে অনেকে হোটেল ব্যবসা করে খায়, অনেকে দোকান করে খায়, ঠিক তেমন ওদের পেশাটা হচ্ছে সেরকম, ওরাও সারা রাত এগুলো খুঁজে। আসলে এগুলো কি পায় মানে? হ্যাঁ কি বলেন, অনেক কিছু পায়। মনে করেন সোনার একটা চেন পেলে প্রায় 40-50,000 টাকা, একটা মোবাইল পাইলে 30-40,000 টাকা, বিভিন্ন ভালো ভালো জিনিস পাওয়া যায়। মনে করেন আমার একটা ফ্রেন্ডের দোকান আছে, ওনার আব্বু আগে দোকান করতো, ডাবের দোকান। তো ও এখানে খুঁজতো, খোঁজার পর উনি ওনার থেকে আগে বাসা ছিল টিনের, ঠিক আছে, বুঝছেন? উনি এখন এগুলো করে করে বিভিন্ন কোটি কোটি টাকার মালিক, যেমন হোটেলের মালিক হয়েছে। তো ওনার পেশা এটাতে তো চলতেছে বলি, টাকা ইনকাম হচ্ছে বলি তো হোটেলের মালিক হতে পারছে, তাই না? এগুলো আসে মনে করেন পর্যটকরা নামে ওখানে পরে যায়। মনে করেন আমার থেকেও কিছুদিন আগে মোবাইল হেরে গেছিল, বুঝছেন? মোবাইলটা ওরা পাইছে, পাওয়ার পরে তারপরে আমি যখন খুঁজতেছি ওরা কিছু বলে নাই, না বলার পর আমি তারপরে 2-1 ধরে খোঁজার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে খুঁজে যে ওইরকম ছেলে একটা পাইছি। তো পাওয়ার পর ওর থেকে জিজ্ঞেস করলাম, ওকে কিছু টাকা দিয়ে খুশি করে মোবাইলটা নিয়ে ফেললাম। অনেকে অনেকে পেশা হিসাবে নেয়, অনেকে অনেক ধরনের হিসাবে নেয়, কিন্তু এখানে প্রফেশনালি অনেকে আছে এগুলো খোঁজ করে শুধু। এগুলো থেকে আসলে পাওয়া যায় ভাই এই ধরনের? হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়, এটা তো না জানলে তো ভাই এখানে খুঁজতো না। মানে কি ধরনের জিনিস পাওয়া যায়? এটা হচ্ছে যে আপনার স্বর্ণ বেশিরভাগই 30% পাওয়া যায় স্বর্ণ, আর 70% হচ্ছে যে মোবাইল, মানি ব্যাগ, মানুষের মানে বিভিন্ন পার্টস জাতীয় জিনিস এগুলো পাওয়া যায়। অবশ্যই একটা জিনিস তো আমার একটা অ্যাকচুয়ালি নিজের একটা জিনিস যদি হারা যায়, আমি যদি খোঁজ করতে থাকি মানে সঠিক তথ্যটা আমাকে দিব না এরা, বুঝছেন? উনি যদি বাইরে বিক্রি করলে এমনি টাকা পাবে, আমি তো দিব ওনাকে খুশি করে 1-2 টাকা দিব, কিন্তু এদেরকে এই টাকা দিয়ে খুশি করতে পারবেন না। এই জিনিসটাকে 10,000 টাকা বিক্রি করলে উনি লাভবান আরও হচ্ছে, আমাকে না দিলেও এটা কিছু যায় আসতেছে না, কারণ সাগরও পাইছে জিনিসটা, এটাই হচ্ছে এরকম। অনেক কিছু পাওয়া যায় আমাদের কক্সবাজার এই বিচে। কি পাওয়া যায় বলেন তো একটু? ভুল থেকে শুরু করে আপনার মনে করেন কানের দোল, গলার চেন, মানে অ্যাকচুয়ালি অনেক কিছু আর কি। কানের দুল, গলার চেন কি আসলে পাওয়া যায়? হ্যাঁ অ্যাকচুয়ালি পাওয়া যায় মাঝে মধ্যে আর কি। আচ্ছা হ্যাঁ, মানে এই পর্যন্ত মানে কি পেয়েছেন আপনি? কিছুদিন আগে একটা চেন পাইছিলাম আপনার প্রায় 40,000 টাকা দামের, বুঝতে পারছেন ভাইয়া? 40,000 টাকা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আর আপনি অ্যাকচুয়ালি তো জানেন সাধারণত একটা চেন 1 ভরির কাছাকাছি থাকে,